সিভিল কনস্ট্রাকশন ওয়ান অ্যাসাইনমেন্ট অষ্টম সপ্তাহের জন্য আমরা এই অ্যাসাইনমেন্ট সমাধান করব। আজকের অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনারা আজকের অ্যাসাইনমেন্টটি মনোযোগ সহকারে দেখবেন। এই অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আপনারা বইয়ে হুবহু খুঁজে পাবেন না, সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখে ভিডিওটি শেষ পর্যন্ত গিয়ে একটি লাইক বাটন প্রেস করবেন। আর আপনারা যদি মনে করেন যে আমরা আপনাদের জন্য একটু হলেও উপকার করতে পেরেছি, তাহলে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দিবেন। কারণ আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই হয়তো 1 লক্ষ সদস্যের একটি পরিবার হতে পারবো। অল্প কিছু সাবস্ক্রাইবার আমাদের প্রয়োজন, আপনারা প্লিজ এই কাজটুকু আমাদের জন্য করে দিবেন, আমরা আপনাদের পাশে ছিলাম, থাকবো এবং আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অষ্টম সপ্তাহে সিভিল কনস্ট্রাকশন ওয়ান অ্যাসাইনমেন্টে যে শিরোনাম দিব সেটি হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার পরিচিতি। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 6, বিষয়গুলো হবে 6, 7, 2, 3। আমরা সমাধানে চলে যাব। সমাধানে যাওয়ার পূর্বে যদি আপনাদেরকে একটি বিষয় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে সাব স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার এর বর্ণনা লিখতে হবে, এটি আপনাদের বইয়ে খুঁজে পাবেন না। ভিত্তিতল প্রস্তুতি, ফুটিং গভীরতার বর্ণনা, প্রধান দেওয়াল, পার্টিশন দেওয়াল, প্যারাপেট এর নির্মাণ কৌশলের বর্ণনা এবং লিনটেল, সানসেট, ড্রপ ওয়াল, আর্চ, বিম, কলাম, সিঁড়িঘরের নির্মাণ কৌশল, তো সবগুলো আমরা করেছি। অনেক বিস্তারিত একটি অ্যাসাইনমেন্ট হবে, কাজেই আপনারা মনোযোগ হারাবেন না, শেষ পর্যন্ত অ্যাসাইনমেন্টটি দেখবেন, এরপর আপনার খাতায় লেখা শুরু করবেন। আমরা সময় নষ্ট না করে চলে যাবো সরাসরি সমাধান অংশে, যেখানে আমরা প্রথমে দেখবো সাব স্ট্রাকচার ও সুপার স্ট্রাকচারের ধারণা। এখানে সাব স্ট্রাকচার জিনিসটি কী? ভূগর্ভস্থ স্তরের নিচে নির্মিত একটি ভবনের নিচের অংশটি হলো অবকাঠামো। অবকাঠামোর কাজ হলো সুপার স্ট্রাকচার থেকে লোড মাটির নিচে স্থানান্তর করা। সুতরাং কাঠামোটি সহায়ক মাটির সাথে সরাসরি যোগাযোগ করে। অবকাঠামো একটি বিল্ডিং এর পাদদেশ এবং চূড়া জড়িত। একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে একটি বিল্ডিং প্রজেক্টরের স্ট্রাকচারের জন্য পরিকল্পনা এবং কাজ তৈরি করতে হবে। এর সাথে যুগ করা হয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্ট্রেস এবং লোড গণনার জন্য দায়ী, যা বিবেচনাধীন বিল্ডিং দ্বারা সমর্থিত করার প্রয়োজন। অবশেষে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের বুঝতে হবে কীভাবে স্ট্রাকচার প্ল্যানে সাপোর্ট, বিম, কলাম এবং ফাউন্ডেশন অন্তর্ভুক্ত করা হয়। এবং আমরা দেখব এখন সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচার হলো একটি বিল্ডিংয়ের অংশ যা স্থল স্তরের উপর নির্মিত এবং এটি কাঠামোর উদ্দেশ্যে, ব্যবহারের উদ্দেশ্যে কাজ করে। এর মধ্যে রয়েছে কলাম, বিম, স্ল্যাব, ওয়ার্ডস, ঊর্ধ্বমুখী সমাপ্তি, দরজা এবং জানালার সময়সূচি, মেঝে, ছাদ, লিনটেল ও প্যারাপেট। তো এই ছিল আমাদের প্রথম অংশের সমাধান। আমরা চলে যাব এখন পরবর্তী নির্দেশনায়, যেখানে আমাদের বলা হয়েছে ভিত্তিতল প্রস্তুতি, ফুট গভীরতা বর্ণনা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি ভিত্তিতল প্রস্তুতি, সেখানে আমরা দেখতে পারবো যে মাটির নিচে কাঠামো বার বহনযোগ্য ফাউন্ডেশন স্থানকে ভিত্তিতল বলা হয়। এটা ভিত্তি সর্বনিম্ন শক্ত ভূমিতল। ভিত্তিতলের প্রস্তুতির উদ্দেশ্য দুইটি, একটি হচ্ছে ভিত্তিতলের উপর আরোপিত ভর যদি তার বহন ক্ষমতা সমান বা কম হয় তাহলে শুধু সমান ও সমতল করে ভিত্তিতল প্রস্তুত করলে চলে। আরেকটি হচ্ছে ভিত্তিতলের উপর আরোপিত ভর যদি তার বহন ক্ষমতার চেয়ে বেশি হয় তাহলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ভিত্তিতলের ভর বহন ক্ষমতা বৃদ্ধি করা হয়। এখানে যে পদ্ধতিগুলো ধাপ রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ধাপ ওয়ান, ধাপ টুর মধ্যে দুটি অংশ রয়েছে, ধাপ থ্রি, ধাপ ফোর এবং ধাপ ফাইভ, ধাপ সিক্স। তো এইগুলো কিন্তু আপনারা লিখবেন। আমরা সময় বাঁচানোর জন্য আমরা পরবর্তী অংশে চলে যাব। স্টেপ বাই স্টেপ ভিত্তিতল বা ফুটিং গভীরতা দেখব, এটি এই নির্দেশনার আন্ডারে রয়েছে। এখানে ভিত্তিতল বা ফুটিং গভীরতা মূলত ফাউন্ডেশনের প্রকার, মাটির ভার বহন ক্ষমতা, কাঠামোর প্রকৃতির উপর নির্ভর করে। বিভিন্ন প্রকার বিল্ডিং কোড স্ট্যান্ডার্ড এবং থামরুল ব্যবহার করে এই গভীরতা নির্ণয় করা যায়। ভিত্তিতল বা ফুটিং গভীরতা ডিজাইনের সময় নিম্নলিখিত মূলনীতি অনুসরণ করতে হবে। এখানে 6টি মূলনীতি রয়েছে, 6টি মূলনীতি আপনারা কিন্তু লিখবেন। যেমন ভিত্তিতল বা ফুটিং গভীরতা মাটির নিচে ভূমিতল হতে এমন গভীর স্তর হবে যা কাঠামোর উপর আগত বারকে সহজেই মাটির গভীরে স্থানান্তর করতে পারে, অর্থাৎ মাটির বার ক্ষমতা যথেষ্ট হবে, বিয়ারিং ক্যাপাসিটি যাকে বলা হয়। নাম্বার 2 মূলনীতি হচ্ছে এই গভীরতা কাঠামোর দেবে যাওয়া কমাবে এবং সুষম দেবে যাওয়া, যেটাকে বলা হয় ইউনিফর্ম সেটেলমেন্ট, নিশ্চিত করবে। নাম্বার 3 হচ্ছে কাঠামো থেকে আগত বার যেন ভিত্তির উপর লম্বভাবে পড়ে। নাম্বার 4 হচ্ছে যথাসম্ভব কলামের বা দেয়ালের কেন্দ্র এবং ভিত্তির কেন্দ্র একই হবে। নাম্বার 5 হচ্ছে ভিত্তিতলের আকার ও গভীরতায় প্রভাব ফেলে, ভিত্তি এবং ভিত্তিতল উভয়ই উপাদান স্থায়ী প্রকৃতির হতে হবে। এরপর আমরা দেখব আমাদের পরবর্তী নির্দেশনা, যেখানে বলা হয়েছে প্রধান দেওয়াল, পার্টিশন দেওয়াল, প্যারাপেট এর নির্মাণ কৌশলের বর্ণনা। প্রথমে আমরা দেখব প্রধান দেওয়াল এর নির্মাণ কৌশল, প্রধান দেওয়ালটা কী। তো প্রধান দেওয়ালে অনেকগুলো নাম্বারিং করা রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইগুলো লিখবেন। নাম্বার 1 রয়েছে, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 5, 6, 7।
তো এই যে নাম্বারিংগুলো রয়েছে সবগুলো কিন্তু লিখবেন। আজকের অ্যাসাইনমেন্টটি আপনাদের অনেক বড়, সেই কারণে আমরা বলছি যে আপনারা শুধু আমাদের এই ভিডিওর যেগুলো আমরা ইনস্ট্রাকশনগুলো দিব সেইগুলো ফলো করবেন, আমরা পরে সময় নষ্ট আজকে করতে চাচ্ছি না। এরপর আমরা দেখব পার্টিশন দেওয়াল, এটিও কিন্তু আমাদের চেয়েছিল আমাদের নির্দেশনার মধ্যে। পার্টিশন দেওয়ালের নির্মাণ কৌশল আমরা বর্ণনা করেছি দুইভাবে, প্লেন ব্রিক পার্টিশন দেওয়াল, তিনভাবে রিইনফোর্সড ব্রিক বা ফাউন্ডেশন ব্রিক নর্গিং পার্টিশন। তো এই যে বিবরণগুলো রয়েছে সেই বিবরণগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। এরপর দেখবো আমরা প্যারাফেট, এখানে প্যারাফেট আমাদের অ্যাসাইনমেন্টে বানানটা ভুল করেছিল, এখানে আপনারা ফ দিয়ে প্যারাফেট লিখবেন। তো প্যারাফেটের নির্মাণ কৌশল এখানে ছয়টি রয়েছে, এই ছয়টি নির্মাণ কৌশল কিন্তু আপনারা লিখবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাবো চার নম্বর নির্দেশনা, যেখানে বলা হচ্ছে নিনটেল সানসেট ড্রপ ওয়াল আর্চ বিম কলাম সিঁড়ি ঘর নির্মাণ কৌশল। এখানে প্রথমে দেখব নিনটেল নির্মাণ, এই অংশটুকু আমরা একটু পড়ি। পাথর বা ইটের যে কোনো দেওয়াল হোক না কেন, প্রয়োজনীয় শক্তির জন্য নিনটেল নির্মাণ কাঠ, স্টিল এবং আরসিসি ব্যবহার করতে হয়। শক্তি স্থায়িত্ব ইত্যাদির বিচারে বর্তমানে আরসিসি নিনটেলই বেশি ব্যবহৃত হয়। যদি আর্চ চার ফুটের চেয়ে ছোটো হয় তাহলে কাঠের নিনটেল ব্যবহার করা যায়, তিন ফুটের চেয়ে বেশি হলে স্টিল আইবিএম চ্যানেল বা অ্যাঙ্গেল অবশ্যই ব্যবহার করতে হবে, ছয় ফুটের বেশি হলে নিনটেলের সাপোর্টিং বিয়ারিং প্যাড ব্যবহার করা উচিত। তবে আরসিসি নিনটেল যে কোনো স্প্যানের জন্য তৈরি করা যায়, এই নিনটেলের প্রস্থ দেওয়ালের প্রস্থের সমান এবং গভীরতা তিন গুণ ধরা হয়, তবে লুড বর্ধিত হলে এর গভীরতা বাড়াতে হয়। বন্ড বৃদ্ধি করার জন্য ব্যবহৃত রডের প্রান্তকে হুক তৈরি করা হয়। কম স্প্যানের ক্ষেত্রে অনেক সময় প্রি কাস্ট লিনটেল ব্যবহৃত হয়, অন্য ক্ষেত্রে কাস্টিং সিটু ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব সানসেট লিনটেল, যেটা আমাদের নির্দেশনায় রয়েছে সেটি হচ্ছে সানসেট বিল্ডিংয়ের দরজা জানালার উপর স্থাপিত হতে পারে অথবা বিল্ডিংয়ের চারপাশেও থাকতে পারে। এর প্রধান রিইনফোর্সমেন্টের এক প্রান্ত লিনটেলের মধ্যে প্রবেশ করানো থাকে, আর ডিস্ট্রিবিউশনের রিইনফোর্সমেন্টের থাকে প্রধান রিইনফোর্সমেন্টের নিচে সমকোণে। লিনটেলের সাথে ফর্মওয়ার্ক তৈরি করে সানসেট ডালাইয়ের কাজ করা হয়। কংক্রিটে জমাট বেঁধে গেলে পর্যাপ্ত কিউরিং করতে হয়। এরপর আমরা দেখব আর্চ বা খিলানের নির্মাণ কৌশল, এখানে বলা হচ্ছে আর্চ বা খিলানের নির্মাণ কৌশল এখানে তিনটি, একটি হচ্ছে সেন্টারিং বা ফর্মওয়ার্ক নির্মাণ ও স্থাপন, আর্চ নির্মাণ, সেন্টারিং বা ফর্মওয়ার্ক অপসারণ। এরপর আমরা দেখব আমাদের সর্বশেষ যে অংশ বিম কলাম ও সিঁড়িঘর নির্মাণ কৌশল, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। বিম নির্মাণের কৌশল, এখানে বিম নির্মাণের কৌশলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত হচ্ছে ফর্মওয়ার্ক তৈরি, রিইনফোর্সমেন্ট স্থাপন, কংক্রিট ডালাই, এরপর হচ্ছে কিউরিং, আরেকটি হচ্ছে ফর্মওয়ার্ক অপসারণ। তো এই অংশটুকু কিন্তু আপনারা লিখবেন, যেটুকু লেখা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটুকু কিন্তু লিখবেন। তাহলে কিন্তু আমরা আজকের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টটি সমাপ্ত করতে পারবো এইভাবে যদি লেখেন। যদিও আপনাদের একটু কষ্ট হবে অনেকগুলো লেখা যেহেতু, কিন্তু আপনারা খেয়াল করবেন যে ভালো জিনিস যে জিনিসগুলো হয় সেটি একটু কষ্ট করেই করতে হয়। আমরা চাইলে আপনাদেরকে দু একটা নির্দেশনা মিস্টেক করে দিতে পারতাম, কিন্তু সেই জিনিসটা আমরা করি না, আপনারা জানেন। আমরা সাধারণত একটু সময় নিয়ে হলেও সঠিক সমাধানটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি। তো শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো একটি কমেন্ট করে যাবেন আমাদের এই ভিডিওর নিচে, আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটি জানাতে ভুলবেন না। সুপ্রিয় শিক্ষার্থী, এই টাইডের দুই নম্বর অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে অল্প সময়ের মধ্যে আসবে, সেই জন্য সেই অবধি সেই ভিডিওটি দেখার দাওয়াত দিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।